কুমিল্লার প্রাচীন গবেষণা গ্রন্থাগার রামমালা পাঠাগার। কুমিল্লার রামঘাটলায় অবস্থিত শতাব্দী প্রাচীন গবেষণা গ্রন্থাগারের নাম রামমালা পাঠাগার। এই গ্রন্থাগারে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, দর্শন, ধর্ম ইত্যাদি বিষয়ক দুষ্প্রাপ্য 12,000 গ্রন্থ ও 8,500 হাতে লেখা পুঁথি রয়েছে। হাতে লেখা পুঁথির অধিকাংশই মধ্যযুগের উপাদান, যেগুলোর পাঠোদ্ধার আজও করা যায়নি। এখানে বাংলা ভাষার দুর্লভ পত্রিকাসমূহ যেমন প্রবাসী, শনিবারের চিঠি, মৌচাক, পূর্বাশা ইত্যাদি সংরক্ষিত রয়েছে। তুলট কাগজে লেখা প্রাচীন পুঁথি, দুর্লভ বই, ধর্মগ্রন্থ ও পত্রপত্রিকার অমূল্য সংগ্রহশালা এই গ্রন্থাগার শুধু বাংলাদেশের গবেষকদের জন্য নয়, দক্ষিণ এশীয় সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, দর্শন বিষয়ে গবেষণার প্রয়োজনে বহুল ব্যবহৃত এটি। বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং জাপানের গবেষকগণ এই গ্রন্থাগারটি অধিক ব্যবহার করেছেন। বৃহত্তর কুমিল্লার বিটঘর গ্রামের বাসিন্দা শ্রী মহেশ ভট্টাচার্য 1912 সালে রামমালা পাঠাগার প্রতিষ্ঠা করেন। তিনি চাঁদপুরের অকৃতদার বইপ্রেমী শ্রী রাসমোহন চক্রবর্তীকে নিয়ে রামমালা পাঠাগারকে একটি আদর্শ গবেষণা গ্রন্থাগারে পরিণত করেন। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি ছাড়া রামমালা পাঠাগারের মতো প্রাচীন পুঁথির সংগ্রহশালা দুই বাংলার আর কোথাও নেই। যথাযথ চর্চায়, শিক্ষায় ও গবেষণায় অগ্রগামী অতীত কুমিল্লার গৌরবকে এগিয়ে নিতে আমাদের জন্য রামমালা গ্রন্থাগার হয়ে উঠতে পারে উজ্জ্বল পথ প্রদর্শক।